Assalamualaikum. Welcome back to Sukhi'z Happy World. এই অ্যালোভেরা গাছগুলি আমি 4 দিন আগে এনেছিলাম, আপনারা অনেকে জানেন। প্রথম কয়েকদিন আমাকে রোদ লাগানোর জন্য নিষেধ করেছে, তাই আমি এগুলো আমার হল রুমের এক কোণায় রেখে দিয়েছিলাম। কিন্তু আজকে আমি এগুলোকে বারান্দায় নিয়ে এসেছি। তো পাতাগুলো এখনও কেমন যেন নুয়ে নুয়ে আছে, বুঝতে পারছি না গাছগুলো টিকবে কি না। অল্প অল্প করে অবশ্য পানিও দিচ্ছি, দেখা যাক কিছুদিন গেলে হয়তো বোঝা যাবে। অনেক শখ করে এনেছিলাম গাছগুলি আমি। তো আজকে আমার দুপুরের মেনুতে থাকবে হোল চিকেন গ্রিল। তো চিকেন ম্যারিনেট করব, এর জন্য অল্প আদা, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা, টমেটো এগুলোকে আমি ব্লেন্ড করে নিব। আর ব্লেন্ড করার সময় আমি কিছুটা ভিনেগার আর টক দই দিয়ে দিব। এখানে কিন্তু আমি কোনো পানি ব্যবহার করছি না। তো আমি চিকেনটার যে অতিরিক্ত পানি সেটাকে ভালো করে মুছে নিচ্ছি। আসলে বেশ কয়েকদিন বাচ্চারা মাছ খেতে খেতে একটু বিরক্ত হয়ে গিয়েছে, তাই ভাবলাম যে আজকে ওদেরকে এভাবে করে দেই। আর যে শুনেছে যে মা আজকে চিকেন গ্রিল করবে, দুজনে খুবই খুশি। তো এই মিশ্রণটির মধ্যে আমি সব ধরনের গুঁড়া মশলা একটু একটু করে দিয়ে দিব, সাথে আমি গোলমরিচের গুঁড়াটাও দিচ্ছি। আসলে এগুলি খুবই সহজ বিষয়, আমরা মশলা যা যা খাই মাংসের মধ্যে সব কিছু দিয়ে ম্যারিনেট করে রেখে দিলে পরে ওভেনে দিয়ে দিলে হয়ে যায়, খেতে খুব মজাই হয়। তো আমি এখানে একটু ফুড কালার ইউজ করেছি রংটা ভালো দেখানোর জন্য। আপনারা এখানে কাশ্মীরি যে চিলি পাউডারটা আছে সেটা ইউজ করতে পারেন, এতে করেও কিন্তু কালারটা খুবই চমৎকার আসে। তো আমি কিন্তু সারা রাত এটাকে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিব। তাহলে মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে চিকেনের মধ্যে ঢুকবে। তো পরের দিন অর্থাৎ রবিবার সকাল না প্রায় দুপুর 11টার দিকে আমি এটাকে ফ্রিজ থেকে বের করে নিচ্ছি। আমি সামান্য বাটার ব্লেন্ড করে চিকেনটার উপরে দিয়ে দিচ্ছি, আর কোনো তেল কিন্তু আমি এটাতে ইউজ করব না। এই তেলে সম্পূর্ণ চিকেনটা খুব সুন্দরভাবে কুক হয়ে যাবে। আর ওভেনটাকে আমি আগে থেকে প্রিহিট করে রেখেছি। ভালো করে মশলাটা চিকেনে সারা গায়ে লাগিয়ে দিচ্ছি। তো আমি এটা এখন ওভেনে দিয়ে দিব। তো আমার এই চিকেনটা হতে প্রায় 1 ঘন্টার মতো লেগেছে। আধা ঘন্টা এক পিঠ হওয়ার পরে আমি কিন্তু চিকেনটাকে উল্টে আবার দিব।
তো আমার চিকেনটা হয়ে গেছে, এখন আমি একটু পোলাও বসাবো। আজকে আমাদের দুপুরের মেনুতে এটাই থাকবে। তো আজকে বিকেলের জন্য আমি একটা মিল্ক ব্রেড তৈরি করব। এর জন্য আমি আগেই একটি বাটিতে ইস্ট নিয়ে নিলাম, তারপরে একটু চিনি, লবণ আর 2 কাপ ময়দা দিয়ে আমি এটাকে 1 কাপ দুধ দিয়ে মেখে রাখব। এদিকে আমার পোলাওটা হয়ে গিয়েছে। একটা গরম জায়গায় আমাকে কিন্তু ময়দার মিশ্রণটি রেখে দিতে হবে, যেহেতু ওভেনটা আমার গরম ছিল, আমি এটাকে ওভেনের ভিতরে রেখে দিয়েছিলাম কয়েক ঘন্টা। তো টেবিলে খাবার দিয়ে দিচ্ছি। আমি ওদেরকে ডাইনিং টেবিলে খাওয়ার কথা বলেছি, সেজন্য ওদের কিছুটা মন খারাপ, কারণ ওরা বেশিরভাগ সময় কিন্তু সোফায় বসে খায়। তো এই যে আমার এই ব্রেডের মিশ্রণটা একদম ফুলে ডবল হয়ে গিয়েছে। তো আমি অল্প অল্প তেল দিয়ে ভালো করে মথে নিব। আসলে এ ধরনের বেকিং জিনিস তৈরি করার সময় মথাটা খুবই জরুরি। যত ভালো করে মথা যায় জিনিসটা কিন্তু তত বেশি সফট হয়, তাই ধৈর্য নিয়ে সময় নিয়ে এ কাজটি করতে হবে। 4-5 মিনিট মথার পরে কিছু তেল দিয়ে আবার মথতে হবে। আসলে ব্রেড আমি এর আগে তৈরি করে নিই, তো যাক আজকে একটা অভিজ্ঞতা হবে। যদি কোনো ভুল হয় বা ত্রুটি হয় তাহলে সেটা আমি কিন্তু নেক্সট যখন করব তখন সেটাকে আমি সংশোধন করে নিতে পারবো। আর করতে করতে কিন্তু সাহস হয়। তো আমি যে মোল্ডে ব্রেডটি তৈরি করব সেটাকেও কিছু তেল দিয়ে তেল ব্রাশ করে নিয়েছি, আর মোল্ডের মধ্যে নিয়ে আমি ঢেকে আরও 15-20 মিনিটের মতো রেখে দিব। তারপরে ওভেন প্রিহিট করে আমি ওভেনে দিয়ে দিব। ব্রেডের ক্ষেত্রেও এক পাশ হয়ে যাওয়ার পরে ব্রেডটাকে আমি উল্টে দিয়েছিলাম না। তো এই হচ্ছে আমার ব্রেডের ফাইনাল লুক। প্রায় 30-35 মিনিটস আমার লেগেছিল ব্রেডটি হতে। যাক, প্রথম টাইম বানিয়েছি, ব্রেডটি কিন্তু খুব সফট হয়েছিল। আর অবশ্যই ব্রেডের সাথে একটু চা লাগবে। তো
আজকে আমাদের বিকেলবেলা চা আর এই মিল ব্রেকটাই ছিল। বুঝে যাচ্ছে ব্রেডটা যে অনেক সফট হয়েছে। তো এই যে হয়ে গেছে আমাদের আজকে বিকেলের নাস্তা। তো সবাই ভালো থাকবেন, আমার নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।